আবার ওএমসি তারা প্রতি বছরে রাস্তাটা সংস্কার করে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে তাদের কর্মী বাহিনী নিয়ে, এবং আমাদের কমলাপুর ধরেন্দ্রের ছেলেমেয়েরা তাদেরকে সহযোগিতা করে থাকে। এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি সবার ওএমসিকে অনেক ধন্যবাদ জানাই। আমি স্টার মিডিয়ার মধ্য দিয়ে সবার ওএমসিকে অনেক ধন্যবাদ জানাই। তাদের অনেক কার্যক্রম, অনেক তৎপরতা। কয়েকদিন আগে আমরা প্রবীণদের দিবসও তারা পালন করলেন, অত্যন্ত সফল একটা অনুষ্ঠান যার প্রশংসা চারিদিকে। এবং প্রতি বছর আমাদের ধরেন্দ্রা থেকে কমলাপুর গির্জায় যে রাস্তাটা রয়েছে, সংযোগ রাস্তা, সেটা অনেক দিন যাবত অবহেলিত অবস্থায় রয়েছে, সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না। আমি জানি না আমাদের চেয়ারম্যানগুলি কী করে, আমাদের মন্ত্রী মিনিস্টার তারা কী করে, তারা দেখে কি না। আমাদের যিনি মন্ত্রী আছেন, ত্রাণ প্রতিমন্ত্রী, তিনি প্রতি বছর তার প্রিয় জায়গা সমরিতান, কমলাপুর তার প্রিয় একটা গ্রাম, আমি কেন জানি না কেন তার নজরে পড়ে না। আমি বিশ্বাস করি আমার এই কথার পরে তার এই রাস্তাটা সংস্কারে, কারণ আমার মিশনবাসী অনেক কষ্ট পাচ্ছে। তারা প্রতি শনিবার রবিবার ধরেন্দ্রা আসে, কমলাপুরের লোক, ধরেন্দ্রার লোক কমলাপুর যায় ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য, কিন্তু এই রাস্তার কারণে। এবং আমাদের সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজে আমাদের ছেলেমেয়েরা কমলাপুর থেকে এক বড় একটা সংখ্যা তাদের প্রতিদিন স্কুলে যেতে হয়, মেয়েরা, ছোটো ছোটো মেয়েরা, তাদের যে কত অসুবিধা, তাদের যে কত অসহনীয় দুর্ভোগ, সেই ব্যাপারটা যেন যারা কর্মকর্তাগণ আছেন, সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছেন, এবং সামনে শীতকাল, এবং এই রাস্তাটাও সন্ধ্যা হলে একটা নিরাপত্তাহীনতা, এই জঙ্গল থাকলে সেখানে অনেক ভয়ের কারণ থাকে, সব দিক চিন্তা করে সবার ওএমসি যে সুন্দর উদ্যোগ নিয়েছে, তারা যে তৎপরতা কাজ করে যাচ্ছে, আমি স্টার মিডিয়ার মধ্যে দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই।